হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি নাইমুর চলে আসলাম আজকে একটি নতুন একটি ব্লগ নিয়ে। আজ আমরা বন্ধুরা সবাই মিলে মালয়েশিয়া এসেছি মাছ ধরতে, মালয়েশিয়ার একটি পুকুরে। তো চলুন আপনাদের পরবর্তী কিভাবে আমরা মাছ ধরি সেগুলো আপনাদের দেখানো যাক। তো দেখতে অবশ্যই আমাদের ব্লগটি সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে এমন আরো নতুন নতুন ভিডিও আমরা মেক করতে পারি। ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আজকের ব্লগ। খান ভাই এখন খেপলা জাল ফেললো এই পুকুরে, দেখা যাক কোনো মাছ ওঠে কিনা। সে এখন লাইভ করায় ব্যস্ত। হাই দর্শক, কেমন আছো? আমরা মাছ ধরতে এসেছি মালয়েশিয়া। জালের গিট্টু খুলে দেওয়া হয়ে গেছে, এখন পরবর্তীতে জাল মারলে জালটা সুন্দরভাবে করবে। আমাদের জালে কিচ্ছু করে নাই। দ্বিতীয়বারের চেষ্টায় অবশেষে মনে হয় আমরা কোনো মাছের দেখা পেতে পারি। দেখা যাক মাছ ওঠে কিনা, মাছ দেখেই খেপলাটা ফেলা হয়েছে। আশা করা যায় এবার একটা মাছ আমরা দেখতে পাবো। আমাদের খান ভাই হতাশ মাছটি না ধরতে পেরে, সে খুবই হতাশ। দেখা যাক আরো একবার ট্রাই করা হবে, আজ ট্রাই করতেই থাকবো, দেখা যাক কখন মাছ আমরা ধরতে পারি। এ আর একজন এখনো লাইভ করায় ব্যস্ত। আসতে ভাই, আসতে ভাই, হাতের ভিতর লালি খেপলা। এত কষ্টের পরে, এত কষ্টের পরে সে আজ হাতিটা নিয়ে খান ভাই জলদি, এত কষ্টের পরে যদি তিনি মাছ না ধরতে পারেন তাহলে খুব তার খালা তো বলে এখন তাকে ফোন দিয়েছে, মামা তো বলে আচ্ছা তোর মামা তো তাকে এখন ফোন দিয়েছে, তাকে এখন আমরা সবাই প্যান্ট খুলিয়ে পানির ভিতরে লাভাবো। আমার হাকে জাল একটা নদীর মধ্যে গেছে লাভার ভাই। খেপলা দড়ি আনার জন্য নিচে নামছে, ধীরে ধীরে যাই। আরে আগা মিজু, গেন্দি তুল ফেল। দৌড়ি ধর, দৌড়ি ধর, জঙ্গলের ভিতর চলে যাচ্ছে মাছ। খেপলা ফেলার সাথে খেপলা ফেলার সাথে সাথে আর এখানে যে এটার জন্য মাছ দৌড় মারছে পড়ার আগে, মাছ দৌড় মানে আমাদের এখানে মিলুম আছে, কোনো টেনশন নাই। মিলুম এখানে কেউ আসে মনে হয় খাতু,
মাছের ধরে বসে বসে মালমুল খাই রিল্যাক্স মাছ মালমুল খাই আর মাছ ধরে দেখা যাক এবার কি হয় আজকে মাছ ধরেই তারপরে দম যত কষ্টই হোক আজ মাছ না ধরে আজকে রুমে যাচ্ছি রে ভাই কাজ কাম নেই আজ এইভাবে আজ সময় পাস করবো সমস্যা কিছু ওটা কি গাছ জানে বলে আমি জানি না ভালো সাথী এটা কি দিছে মাছ ধরে খালাদের ডাকতেছে ঠিক আছে তাহলে মাছ উঠতে গ্যাংগা করে জঙ্গলে আটকে যাচ্ছে জঙ্গলে আটকে যাচ্ছে হ জঙ্গলের উপর ক্যাটে যদি বেশি হলো না তাহলে জঙ্গলে আটকে যাচ্ছে বেশি কাটি হলো নিচে যাবে না এই ছোট্ট একটা পুকুর থেকে আমরা মাছ ধরা ব্যর্থ তাই আমরা এখন এগোচ্ছি নদীর দিকে দেখা যাক নদীতে গিয়ে আমরা মাছ ধরায় সফল হতে পারি কিনা খান ভাই এখন লুকোচ্ছে শোয়ালের পিছনে শোয়াল ছাতি হাতে খান ভাইয়ের জন্য দাঁড়িয়ে আছে আর সে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলায় ব্যস্ত সবসময় আর এই যে আমাদের বড় ভাই সে বলে তার বউর সাথে কথা বলায় ব্যস্ত সে আর একবার মারছে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি গুঁতা দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম